আমরা যখন খাবার খাই, খাওয়ার পরে সঠিক নিয়মে কুল্লি না করলে বা সঠিক নিয়মে ব্রাশ না করলে, অনেকে দেখবেন হরাইজন্টালি ব্রাশ করে থাকেন, অর্থাৎ এইভাবে সোজাসুজি ব্রাশ করে থাকেন, এটা একদমই ভুল প্র্যাকটিস। এইসবের ফলে কিন্তু আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে এবং গোড়ার দিকে যে জায়গাগুলোয় ব্রাশ যায় না, সেই অংশে খাদ্যের কণাগুলো অর্থাৎ টুকরো টুকরো অংশগুলো বা ফুড পার্টিকেলগুলো ধীরে ধীরে জমতে থাকে এবং দাঁতের মধ্যে একটা হলুদাভ বা কালচে লেয়ার আসতে থাকে। এই যে খাদ্যের কণাগুলো আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে বা নিচের দিকে জমছে, এইগুলো থেকে আবার আমাদের মুখের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে, কিছু ভালো ব্যাকটেরিয়া, কিছু খারাপ ব্যাকটেরিয়া। তার মধ্যে একটি খারাপ ব্যাকটেরিয়া হলো স্ট্রেপটোকোকাস মিউট্যান্স। এই ব্যাকটেরিয়াগুলো তখন খাদ্যের কণা থেকে গ্লুকোজ পেয়ে তারা এনার্জি ডেভেলপ করে এবং ধীরে ধীরে বংশ বিস্তার করতে আরম্ভ করে। আর এই যে স্ট্রেপটোকোকাস মিউট্যান্স নামে ব্যাকটেরিয়াটা আছে, এরা যখন গ্লুকোজ পায় এক ধরনের অ্যাসিড রিলিজ করে, যেটা হলো ল্যাকটিক অ্যাসিড। এই অ্যাসিড যত বেরোবে তত কিন্তু এই খাদ্যের কণাগুলো বা ফুড পার্টিকেলগুলো আস্তে আস্তে দাঁতের ফাঁকে ফাঁকে পাথরের আকারে জমতে আরম্ভ করবে, অর্থাৎ হার্ড ফর্মেশন হবে এই খাদ্যের কণাগুলোর বা টুকরোগুলোর। এইভাবে কিন্তু আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে বা নিচের দিকের অংশে খাদ্যের কণাগুলো ধীরে ধীরে হার্ড হয়ে যায় বা পাথরে পরিণত হয় এবং এই অবস্থা থেকে দাঁতের নিচের দিকের অংশে বিশেষ করে, এমনকি দাঁতের উপরের দিকের অংশে, আমাদের উপরে এবং নিচের দাঁতের মধ্যে একটা হলুদাভ বর্ণ এসে যায়। আর এই হলুদাভ বর্ণটা আমাদের খারাপ লাগে যখন আমরা হাসি বা আর পাঁচজনের সঙ্গে কথাবার্তা বলি। আর দাঁতের গোড়ায় গোড়ায় বা ফাঁকে ফাঁকে প্লাক বা পাথর জমলে, দাঁতের মধ্যে হলুদাভ একটা আবরণ এলে আমাদের মুখের মধ্য থেকে ব্যাড স্মেল আসে, অর্থাৎ দুর্গন্ধ বের হয়, যেটা আমাদেরই একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শুধু যে খাবার দাবারের কোনা দাঁতের ফাঁকে বা নিচের দিকে জমে হয় তা না, অনেকে আছে পান, গুটকা, জর্দা, বিড়ি, সিগারেট, খৈনি, এই জাতীয় যে নেশার দ্রব্যগুলো আছে সেইগুলো সবসময় খান, এবং কিছু রোগ আছে এবং আমাদের কিছু মেডিসিনও আছে যেগুলো খাওয়ার ফলে দাঁতের বর্ণের বা রঙের পরিবর্তন আসতে দেখা যায়। তো যখন দাঁতের মধ্যে প্লাক বা পাথর জমা হবে বা দাঁতের বর্ণ হলুদাভ হয়ে যাবে, তখন আপনি যদি ডেন্টিস্টের কাছে যান, তিনি স্কেলিং করে এই সমস্যার সমাধান করে তো দেবেনই। কিন্তু আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানবো যে ডেন্টিস্টের কাছে না গিয়ে আমরা বাড়িতে কিভাবে দাঁতের এই যে পাথর জমার সমস্যা বা হলুদাভ বর্ণ আছে, দাঁত হলদে হয়ে যাওয়ার সমস্যা আছে, এটাকে ঘরে বসে খুব সহজেই 4 থেকে 5 দিনের মধ্যে কিভাবে সমাধান করব। এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 6 থেকে 7টি সহজ ঘরোয়া উপায়ের কথা বলবো, যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই দাঁতকে মুক্তোর মতো সাদা ঝকঝকে করতে পারবেন এবং সঙ্গে দাঁতের মধ্যে যে প্লাক বা পাথরগুলো জমে আছে সেইগুলো ধীরে ধীরে তুলোর মতো নরম হয়ে ব্রাশের সঙ্গে আস্তে আস্তে উঠে যাবে। নাম্বার 1, প্রথম উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের 3টে জিনিসের প্রয়োজন হবে, লেবুর রস, জল এবং লবণ। একটি ছোট্ট কাঁচের গ্লাসের মধ্যে একটি গোটা পাতিলেবুর রসকে নিচড়ে দিয়ে দিন, তার মধ্যে 1/2 চামচ মতো নর্মাল যে হোয়াইট সল্ট বাড়িতে থাকে সেটা দিয়ে দিন, এবং যতটা পাতিলেবুর রস নিয়েছেন ঠিক ততটাই আপনাকে জল মেশাতে হবে। এটাকে কিছুটা চামচের সাহায্যে ঘেঁটে নিন এবং তারপর সেই লিকুইডটি মুখে দিয়ে, অর্থাৎ একটি পাতিলেবুর রস, তার সমপরিমাণ জল এবং 1/2 চামচ লবণের যে লিকুইডটি, এক প্রকার মাউথ ওয়াশও বলা চলে এটাকে, এটা আপনি মুখে নিয়ে কুল্লি করবেন, মুখের মধ্যে খুব সুন্দরভাবে স্কুইজ করবেন। এইভাবে যদি সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারেন, আপনার দাঁতের মধ্যে যতই হলুদাভ বর্ণ আসুক না কেন, সেটা কিন্তু 3 থেকে 4 বার করার পরেই এই হলুদাভ বর্ণ কেটে গিয়ে মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁত হয়ে যাবে। বা আপনারা করতে পারেন কি, কমলা লেবু বা পাতিলেবুর যে খোলা আছে সেই খোলাটাকে বের করে নিতে পারেন, সেটাকে ধরে দাঁতের মধ্যে আস্তে আস্তে ঘষতে পারেন সপ্তাহে 2 থেকে 3 বার করে। কারণ পাতিলেবুর মধ্যে ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড, এই যে দুটো অ্যাসিড থাকে, এইগুলো কিন্তু আমাদের দাঁতের যে হলুদাভ বর্ণ আছে বা নোংরা আবর্জনা আছে বা পাথর আছে, এইগুলোকে ধীরে ধীরে নরম করে ক্লিয়ার করে দিতে সাহায্য করে। কারণ ম্যালিক অ্যাসিড এমন একটি অ্যাসিড যেটা ডেন্টিস্টরা পর্যন্ত ব্যবহার করেন। আরেকটি উপায় হচ্ছে যে এই কুমলা লেবুর খোসাকে আপনারা বেটে একটি পেস্ট তৈরি করে নিন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ নারকেল তেল দিয়ে একসঙ্গে মিশিয়ে আঙুলে করে সপ্তাহে 2 বার করে মাজুন। আস্তে আস্তে করে সমস্ত মুখের অর্থাৎ দাঁতের অংশগুলোকে মাজুন, এতেও কিন্তু দাঁতের হলুদাভ বর্ণ দ্রুত চলে যেতে দেখা যায় বা কালচে বর্ণ চলে যেতে দেখা যায়। কারণ আপনি একদিকে যেমন কমলা লেবুর খোসার মধ্যে ম্যালিক অ্যাসিড পাচ্ছেন, অপরদিকে কিন্তু নারিকেল তেলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে।
যেটা আমাদের দাঁতের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলোকে রুখে দেয়। এমনকি এই নারকেল তেলের সাহায্যে অয়েল পুলিং এর কাজটাও হয়ে যায়, যেটা আমাদের দাঁতের সমস্ত জীবাণুগুলোকে ধ্বংস করে, দাঁতের যে জায়গাগুলোয় ব্রাশ যায় না সেই জায়গার ময়লাগুলোকেও ক্লিয়ার করতে সাহায্য করে। যেহেতু তেল আমাদের মুখের মধ্যে সমস্ত ফুড পার্টিকেল বা খাদ্যকণা এমনকি জীবাণু ব্যাকটেরিয়াগুলোকে অ্যাবজর্ব করে নেয় বা তার মধ্যে মিক্স করে নেয়, এটাকেও আপনারা অবলম্বন করতে পারেন। আরেকটি বিকল্প পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন, 1.5 চামচ মতো আদার রস নেবেন, আদাকে বেটে রসটা বের করে সেটা ছেঁকে নেবেন, তার মধ্যে 1/2 চামচ মতো পাতিলেবুর রস, 1/2 চামচ মতো নর্মাল হোয়াইট সল্ট অর্থাৎ বাড়িতে যে সাদা লবণ আছে সেটা মেশাবেন, এবং তার মধ্যে আপনি কোলগেটের যে পাউডারটি পাওয়া যায় মার্কেটে অর্থাৎ কলগেটের যে টুথ পাউডারটি পাওয়া যায় সেটা মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন এবং সেটা দিয়ে আঙুল দিয়ে আস্তে আস্তে মাজুন 2-3 মিনিট পর্যন্ত। এইভাবে যদি আপনি সপ্তাহে 2 বার করতে পারেন দাঁতের হলুদাভ বর্ণ ম্যাজিকের মতো সরে যাবে, তবে সঠিক নিয়মে অবশ্যই আপনাকে করতে হবে যেভাবে আপনাদের বলছি। আচ্ছা, আপনাদের আমি বললাম কমলা লেবুর খোসা বা পাতিলেবুর খোসা দিয়ে দাঁত ঘষার কথা, কারণ এর মধ্যে ম্যালিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড থাকে যেটা দাঁতের নোংরা বা প্লাকগুলোকে নরম করে এবং হলুদাভ বর্ণকে খুব দ্রুত ক্লিয়ার করতে সাহায্য করে। আচ্ছা, এই যে ম্যালিক অ্যাসিড থাকে এটা কিন্তু ডেন্টিস্টরা ব্যবহার করেন যখন আপনি তার কাছে স্কেলিং করাতে যান বা দাঁতের হলুদাভ বর্ণ আছে সেটাকে ক্লিয়ার করতে যান। আর এই ম্যালিক অ্যাসিড এমন একটা ফ্রুটস আছে যার মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে, সেটি হলো স্ট্রবেরি। স্ট্রবেরির মধ্যে পর্যাপ্ত পরিমাণে ম্যালিক অ্যাসিড থাকে। মার্কেট বা বাজার থেকে আপনি 4-5টি মাত্র স্ট্রবেরি কিনে এনে ফ্রিজে রেখে দিন, তার মধ্যে থেকে একটি স্ট্রবেরি নেবেন এবং সেটাকে আপনি ভালো করে চটকে অর্থাৎ একটি চাটনি ফর্ম তৈরি করে নেবেন। যখন আপনি ব্রাশ করবেন নর্মাল টুথপেস্ট দিয়ে যতটুকু পরিমাণ টুথপেস্ট নেবেন ততটুকু পরিমাণ এই স্ট্রবেরির যে চাটনি বা জেলটা তৈরি করেছেন সেটা টুথপেস্টের সঙ্গে দিয়ে দেবেন এবং তারপর সুন্দরভাবে আস্তে আস্তে 2-3 মিনিট পর্যন্ত ব্রাশ করবেন। মাত্র 4-5 দিন করে দেখুন এই নর্মাল টুথপেস্টের সঙ্গে স্ট্রবেরির যে জেল বা চাটনিটি আপনি তৈরি করে মিক্স করে ইউজ করছেন, 4-5 দিনের মধ্যে আপনার দাঁতগুলো ঝকঝকে ধপধপে সাদা হয়ে যাবে, আমি আপনাদের গ্যারেন্টি দিলাম। 3 নম্বর উপায়টি হলো দাঁতকে দ্রুত জীবাণুমুক্ত করা। দাঁতের মধ্যে কোনো ইনফেকশন থাকলে সেটাকে কাটানোর জন্য এমনকি দাঁতের হলুদাভ বর্ণকে দ্রুত ক্লিয়ার করার জন্য, দাঁতের যে কোনো প্রকার ইনফেকশনকে সারানোর জন্য এই উপায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের 2 জিনিসের প্রয়োজন হবে, 1 নম্বর হচ্ছে ফিটকারি পাউডার, 2 নম্বর হচ্ছে সৈন্দব লবণের পাউডার। মার্কেট থেকে আপনি পাথর আকারে বা শেপিং আকারে যে ফিটকারি পাওয়া যায় সেটাকে কিনে আনতে পারেন, বাড়িতে এনে আপনি সেটাকে পিষে পাউডার ফর্ম তৈরি করে নিতে পারেন, একদম খুব বারিক পাউডার তৈরি করে নেবেন এবং সৈন্দব লবণকেও পিষে বা আপনি ব্লেন্ডারে দিয়ে আরও পাউডার ফর্ম তৈরি করে নিতে পারেন। এইবার একটি পাত্রের মধ্যে অর্থাৎ একটি এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে এই দুটো পাউডারকে একসঙ্গে মিশিয়ে রেখে দেবেন। কিছুটা পরিমাণ ফিটকারি পাউডার তৈরি করলেন, কিছুটা সৈন্দব লবণের পাউডার একসঙ্গে মিশিয়ে এয়ারটাইট একটি কাঁচের পাত্রের মধ্যে আপনি রেখে দিলেন। এইবার যখন আপনি এটাকে ইউজ করবেন কিছুটা পরিমাণ যতটুকু আপনি দাঁত মাজবেন ঠিক সেইটুকু পরিমাণ আপনার যতটা প্রয়োজন নিয়ে তার সঙ্গে কিছুটা জল মিশিয়ে একটি পেস্টের মতো তৈরি করে আঙুল দিয়ে মাজবেন। আস্তে আস্তে দাঁতের ফাঁকগুলো মাড়িগুলো সমস্ত জায়গায় আস্তে আস্তে মাজবেন 2-3 মিনিট। এইভাবে মাত্র আপনি সপ্তাহে 2 বার করুন, দাঁতের প্লাকগুলো ধীরে ধীরে নরম হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, দাঁতে আবর্জনা জমবে না, দাঁতের ইনফেকশান ব্যথা শিরশিরানি সমস্ত কিছু সেরে যাবে, এমনকি দাঁতের হলুদাভ বর্ণ বা তামা গুটকা জর্দা খৈনি এইগুলো খেয়ে যে কালচে দাগ আছে সেইগুলো সেরে যাবে। ফিটকারির মধ্যে এমন কিছু অ্যান্টিসেপ্টিক গুণাগুণ আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ আছে, এমনকি অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিও আছে। এছাড়া এর অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি দাঁতের মাড়িকে খুব সুন্দর এবং মজবুত রাখতে সাহায্য করে, যাদের মাড়ি দাঁত থেকে নিচের দিকে নেমে গেছে সেই সমস্যাকেও দ্রুত ক্লিয়ার করতে সাহায্য করে ফিটকারি। তাই ফিটকারি এবং সৈন্দব লবণের মিশ্রণকে আপনি যদি টুথপেস্ট হিসাবে আঙুলে লাগিয়ে ইউজ করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যায়। যাদের দাঁত খুব বেশি হলুদ হয়ে গেছে, দাঁতের মধ্যে কালচে দাগ এসে গেছে বা দাঁতের মধ্যে খুব বেশি পাথর জমে গেছে, দাঁতে ব্যথা হয় কোনো কিছু, বিশেষ করে মাংস চেবাতে গেলে দাঁতে খুব বেশি ব্যথা হয়, তাদের জন্য এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এই উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের 3টে জিনিসের প্রয়োজন হবে, বেকিং সোডা, সাধারণ ঘরে যে সাদা লবণ থাকে সেই লবণটি, এবং বাড়িতে যে আপনার কিচেনে সরিষার তেল আছে সেই সরিষার তেল।
হাফ চামচ মতো বেকিং সোডা নিন এবং তার মধ্যে দুই চুটকি মতো বাড়িতে যে সাদা লবণ আছে সেটা দিয়ে দিন এবং 4 থেকে 5 ফোঁটা মতো সরিষার তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এবং আঙুল দিয়ে সেটাকে আস্তে আস্তে আপনি মাজুন, উপর নিচে ভিতরের দিকের অংশে দাঁতের ফাঁকে ফাঁকে সমস্ত জায়গায় মাজুন। সপ্তাহে মাত্র একবার করে করুন, আপনার দাঁতের হলুদাভ বর্ণ 100% সেরে যাবে। এমনকি আপনার দাঁতের ফাঁকে ফাঁকে যে জীবাণু থাকে বা ইনফেকশন থাকে, দাঁতের ফাঁকে ফাঁকে যে টার্টারগুলো জমে থাকে সেগুলো কিন্তু দ্রুত ক্লিয়ার হয়ে যাবে, কারণ বেকিং সোডা বা খাবার সোডার মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যেটা দাঁতের ময়লাকে খুব দ্রুত সফট বা নরম করে দিতে সাহায্য করে। এছাড়া লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা আপনার দাঁত বা মাড়ির সমস্ত জায়গাকে ড্রেসিংয়ের কাজ করে। আর সরষের তেল যে আছে এটা কিন্তু যখন আপনি এর সঙ্গে ব্যবহার করছেন এক ধরনের অয়েল পুলিংয়ের কাজ হয়ে যায়। আর যখন আপনি এই মিশ্রণের মধ্যে সরষের তেল ইউজ করছেন, সরষের তেলও কিন্তু দাঁতের সমস্ত জীবাণুগুলোকে অ্যাবসর্ব করে নেয়। অয়েল পুলিং সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে অয়েল পুলিং করলে 1 চামচ করে সরিষার তেল অথবা পিওর তিলের তেল বা নারিকেল দিয়ে মুখে নাড়িয়ে 10 থেকে 15 মিনিট তারপর সেটা ফেলে দেওয়া হয়। এটা আয়ুর্বেদ মতে একটা বেস্ট প্র্যাকটিস দাঁতের যে কোনো সমস্যার সমাধানের জন্য। বা দাঁতের হলুদাভ বর্ণ বা হলুদ কালচে রং বা দাঁতের পাথরকে দূর করার জন্য আরেকটি বিকল্প পদ্ধতি আছে যেটা আপনারা অবলম্বন করতে পারেন। কিছুটা হলুদের পাউডার অর্থাৎ 1/2 চামচ মতো হলুদের পাউডার নেবেন, তার মধ্যে 2 থেকে 3 চিমটি মতো বাড়িতে যে সাদা লবণ থাকে সেটা মেশাবেন এবং তার মধ্যে 4 থেকে 5 ফোঁটা মতো সরিষার তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে সেটা একইভাবে কিন্তু আপনি আঙুল দিয়ে দাঁতে মাজবেন। এতেও কিন্তু সেম বেনিফিটস বা সেম উপকারিতা আপনি পাবেন। দাঁতের হলুদ রং আস্তে আস্তে কেটে গিয়ে সাদা ঝকঝকে হয়ে যাবে, দাঁতের ময়লাগুলোও আস্তে আস্তে বা দাঁতের নোংরা বা প্লাকগুলোও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। শেষ যে উপায়টির কথা বলবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 চামচ মতো তিল নেবেন এবং সেটাকে মুখে ছুঁড়ে দিয়ে খুব সুন্দর করে ক্রাশ করতে হবে, অর্থাৎ চেবাতে হবে 5 থেকে 10 মিনিট পর্যন্ত। সেই তিলগুলোকে চিবিয়ে চিবিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে নিন যেন মুখের মধ্যে একটা লিকুইড ফর্ম তৈরি হয়ে যায়। তারপর একটি ব্রাশে অল্প জল দিয়ে ভিজিয়ে নিয়ে আস্তে আস্তে করে উপর নিচে মুখের মধ্যে তিল চেবানোর যে লিকুইডটি আছে সেটি থাকা অবস্থায় ব্রাশটা আপনাকে উপর নিচে সমস্ত দিকে ঘুরিয়ে করতে হবে। এটা আয়ুর্বেদ মতে একটা বেস্ট প্র্যাকটিস, কারণ তিলের তেলের মধ্যে এমন কিছু গুণাগুণ আছে, এটা একদিকে তো অয়েল পুলিংয়ের কাজ করছি, অপরদিকে আমাদের দাঁতের সমস্ত নোংরা জীবাণু ব্যাকটেরিয়াগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। দাঁতের ফাঁকে ফাঁকে যে জীবাণু বা টার্টার বা প্লাকগুলো জমে থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে, এক প্রকার ফ্লোসিংয়ের কাজ করে থাকে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের যে 7টি বেস্ট উপায়ের কথা বললাম, 1 নম্বর হচ্ছে পাতিলেবুর রস, জল এবং লবণের যে মিশ্রণ বা লিকুইডটি তৈরি করবেন মাউথওয়াশের মতো সেটি মুখে নিয়ে কুল্লি করতে হবে বা মুখের মধ্যে স্কুইজ করে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে নর্মাল যে ব্রাশ করেন তার সঙ্গে যে টুথপেস্ট ইউজ করেন তার মধ্যে স্ট্রবেরিকে আপনি সেটাকে লিকুইড করে বা তার একটা চাটনি তৈরি করে সম পরিমাণ দিয়ে করবেন। 3 নম্বর হচ্ছে ফিটকারি এবং সৈন্দব লবণের মিশ্রণ অর্থাৎ পাউডারকে মিশিয়ে জলের সঙ্গে মিশিয়ে করতে পারেন। 4 নম্বর হচ্ছে বেকিং সোডা, না সাধারণ লবণ এবং তার সঙ্গে আছে সরিষার তেল অথবা হলুদ গুঁড়া, বাড়িতে যে সাধারণ লবণ আছে তার সঙ্গে সরিষার তেল মিশিয়ে, এবং শেষে আপনাদের বলেছি নর্মাল কালো বা সাদা তিল 1 চামচ নিয়ে মুখের মধ্যে চিবিয়ে তারপর হালকা হালকা করে ব্রাশ করার কথা। এইগুলো আপনারা যদি সঠিক নিয়মে করতে পারেন দাঁতের সমস্ত প্রকার দাগ, হলুদ বর্ণ, কালচে বর্ণ, এমনকি প্লাক বা টার্টার বা পাথর জমে থাকে, এমনকি দাঁতের ব্যথা, শিরশিরানি, পোকা লাগার সমস্যা, এই সমস্ত সমস্যা থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।